হ্যাঁ, ক্লাস সেভেনের ছেলেরা কেমন আছো তোমরা? বহুদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না, ক্লাসে পড়াশোনা করাতে পারছি না, পড়াশোনা হচ্ছে না, আমরা পড়তে পারছি না ক্লাসে বসে, তোমাদের সাথে মজা করতে পারছি না, ভালো লাগছে না, এইভাবে পড়াতে হচ্ছে। যাই হোক, তবুও পড়াশোনা চালিয়ে যেতেই হবে, কিছু করার নেই, তোমরা এইভাবে একটু কষ্ট করে পড়ো। আজকে আমরা তোমাদের সিলেবাসে যে ভ্যাগাবন্ড কবিতাটা আছে সেটা আলোচনা করব। শোনো, ভালো করে শুনবে, আর এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? রবার্ট লুইস স্টিভেনসন হচ্ছে এই কবিতার কবি, নামটা ভালো করে জেনে রাখো, পরীক্ষা আসতে পারে, বানানটা খেয়াল করবে, রবার্ট লুইস স্টিভেনসন। তোমরা নিশ্চয়ই তোমাদের আশেপাশে কখনো সখনো পাড়ায় বা এলাকায় এমন লোক দেখেছো যার হয়তো পোশাক আশাক বড্ড আলুথালু, উস্কো খুস্কো চুল, বহুদিন স্নান করেনি, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, কোনো ঠিকানা নেই, কোনো উদ্দেশ্য নেই, এরকম লোক দেখেছো? সেরকম লোককে আমরা কি বলি? ভবঘুরে। এই কবিতাটাও একজন ভবঘুরেকে নিয়ে। আর ভবঘুরে ইংরেজি কি? ভ্যাগাবন্ড। শুনে নি কবি কি বলছেন, দেখো। আমি পড়ছি, বইটা খুলে বসে আমার সঙ্গে সঙ্গে কবিতাটা পড়ো, ঠিক আছে? দেখো। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি, গিভ দ্য জলি হেভেন অ্যাভাব অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নট আ ফ্রেন্ড টু নো মি, অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, অর লেট অটম ফল অন মি, হোয়ার আফিল্ড আই লিঙ্গার, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, নট টু অটম উইল আই ইল্ড, নট টু উইন্টার ইভেন, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, ওয়েলথ আই আস্ক নট, হোপ নর লাভ, নর আ ফ্রেন্ড টু নো মি, অল আই আস্ক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি। দেখো, দ্বিতীয় পাতায় দেখো একজন ভবঘুরের ছবি রয়েছে। এবার আমরা কবিতার ব্যাখ্যা চলে যাচ্ছি সরাসরি, ভালো করে শোনো। প্রথম প্রথম স্টানজা বা প্রথম স্তবকের ব্যাখ্যা করছি, আবার পড়ছি প্রথম স্তবকটা, শোনো। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি, গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। আচ্ছা, কি বলছেন কবি? গিভ টু মি দ্য লাইফ আই লাভ, যে জীবনটা আমি ভালোবাসি, যেভাবে বাঁচতে আমি পছন্দ করি সেই জীবনটাই আমাকে দাও, কবি বলছেন। একজন ভবঘুরের মতো করে বলছেন। কাকে বলছেন? আমার পছন্দের জীবনটা আমাকে দাও। এই আরতি উনি কার কাছে জানাচ্ছেন? এই আরজি কার কাছে জানাচ্ছেন? প্রেমময় ঈশ্বরের কাছে জানাচ্ছেন, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে জানাচ্ছেন। লেট দ্য লেভ গো বাই মি, ওই ছোট নদীটা আমার পাশ দিয়ে বয়ে যাক, গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ মি, এই সুন্দর আকাশটা আমার মাথার উপরে খোলা থাকুক সবসময়, অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি। বাই ওয়ে মানে হচ্ছে সেই, ওয়ে মানে রাস্তা, আর বাই ওয়ে হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা প্রধান, যে সড়ক প্রধান যে রাস্তা, তার থেকে কেটে এদিক ওদিক বেঁকে গিয়েছে,
প্রধান রাস্তার থেকে কেটে দায়ে বায়ে এদিক ওদিক বেঁকে গিয়েছে যে রাস্তা, যে রাস্তা অজানার উদ্দেশ্যে নিয়ে যায়, সেই রাস্তা হচ্ছে বাইওয়ে। যে রাস্তায় সবসময় লোক চলাচল করে সেই রাস্তা বাইওয়ে নয়, যে রাস্তায় খুব একটা লোক চলাচল করে না, যে রাস্তা মূল সড়কের থেকে বিচ্ছিন্ন এদিক ওদিক বেঁকে গিয়েছে সেই রাস্তা হচ্ছে বাইওয়ে। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, নাই মানে হচ্ছে কাছাকাছি, ধারে কাছে, আশেপাশে, অতি নিকট, সেটাকে আমরা নাই বলি ইংরেজিতে, NIGH, নাই। এবং ওই অজানা একে বেঁকে কেটে চলে যাওয়া রাস্তাটা যেন আমার আশেপাশেই থাকে, যাতে করে সেই রাস্তার বাঁকে বাঁকে আমি হারিয়ে যেতে পারি। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, গোছানো একঝাঁক ঝোপঝাড় যেন আমার বিছানার কাজ করতে পারে, আমি যেন ঝোপঝাড়ে শুতে পারি। গুল্মজাতীয় গাছ, ঝোপ ইত্যাদিকে একত্রিত করে যেন আমি আমার বিছানা বানাতে পারি এবং শুয়ে শুয়ে যেন আকাশের তারাদের দেখতে পারি। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, আমার রুটি যেন আমি নদীর জলে ডুবিয়ে খেতে পারি। দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার, আমার মতো একজন মানুষের জন্য এরকম জীবনই যথেষ্ট, আজীবন আমি এইভাবেই বাঁচতে চাই। এটা হচ্ছে প্রথম স্তবক। দ্বিতীয় স্তবক দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বিতীয় স্তবক থেকে অনেক প্রশ্ন হবে পরীক্ষায়, মনে রেখো। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি। এখানে দেখো ব্লো শব্দটা খেয়াল করো, BLOW, ব্লো। ব্লো শব্দের অর্থ হচ্ছে এখানে মৃত্যু, ভালো করে মনে রাখবে। প্রত্যেক বছর আমি এটা পড়াই, পরীক্ষায় জিজ্ঞাসা করি ব্লো শব্দের অর্থ কী, ছেলেমেয়েরা কেউ লিখতে পারো না, তোমরা কে, তোমাদের দাদা দিদিরা কেউ লিখতে পারেনি, তোমরা সেই ভুল যেন করবে না। ব্লো শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, মৃত্যু আজ আসুক বা কাল, মৃত্যু হচ্ছে অবশ্যম্ভাবী। জীবনটা কিন্তু সত্যি নয়, জীবন নিয়ন্ত্রণ করা যায়, জন্ম নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মৃত্যুকে নিয়ন্ত্রণ করা যায় না। মৃত্যু মানুষের জীবনের সব থেকে বড় সত্যি, আজ নয় তো কাল ঘটবেই। তো মৃত্যু আসুক, আজ আসুক অথবা কাল আসুক, তাড়াতাড়ি আসুক অথবা দেরি করে আসুক, লেট হোয়াট উইল বি ওভার মি, আমার কপালে যা আছে হবে, আমার সাথে যা ঘটার ঘটবে। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমি যেন সবসময় এই ধরিত্রীর মুখ দেখতে পাই, আমি যেন সবসময় এই ধরিত্রীতে অবাধভাবে বিচরণ করতে পারি, এই পৃথিবীর মাটিতে যেন অবাধভাবে হেঁটে বেড়াতে পারি, সবসময় যেন মাটির সংস্পর্শে থাকতে পারি, আমার সম্মুখে যেন সবসময় খোলা রাস্তা থাকে। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নট আ ফ্রেন্ড টু নো মি, আমার ওয়েলথ মানে কি, ওয়েলথ মানে সম্পত্তি, সম্পদ, ধন সম্পত্তি, টাকা পয়সা আমার চাই না, হোপ নর লাভ, আমাকে কোনো আশা দিতে হবে না, আমাকে আমার ভালোবাসাও চাই না কারুর থেকে, নট আ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধু বান্ধবও চাই না, কোনো সুহৃদ সখা চাই না, কোনো ভালোবাসার মানুষ চাই না, কোনো সমাজ চাই না, কোনো সামাজিক বন্ধন চাই না, কোনো প্রতিবেশী চাই না, অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, আমি কি চাই, মাথার ওপরে খোলা আকাশ এবং পায়ের নিচে রাস্তা, এই আমি চাই। পরের স্তবক, তৃতীয় স্তবক দেখো পরের পাতায়, অর লেট অটম ফল অন মি হোয়ার আফিল্ড আই লিঙ্গার, আমার ওপরে শরতের ঠান্ডা নেমে আসুক। তোমরা তো অবাক হলে যে শরতের ঠান্ডা কেন বলছেন কবি, তখন তুমি ভাবছো যে শরৎকালে তো দুর্গাপুজো হয় আমাদের এখানে, অত ঠান্ডা তো থাকে না, তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে সবসময় কবিতা পড়বে এই ভেবে যে কবি যিনি কবিতাটা লিখছেন বা লিখেছেন তিনি কোন সময়ে বসে কবিতাটা লিখেছেন এবং কোন স্থানে বসে কবিতাটা লিখেছেন, সবসময় এটা মাথায় রাখবে, নিজের আশপাশটা দিয়ে কখনো বিচার করবে না। তো কবি যে দেশের মানুষ সে দেশে শরৎকালেই প্রচণ্ড ঠান্ডা পড়ে, প্রচণ্ড, শীতকাল অবধি পৌঁছতে হয় না, এত ঠান্ডা থাকে। তো কবি নিজের দেশের কথা মাথায় রেখেই লিখেছেন, তোমার পশ্চিমবঙ্গের কথা মাথায় রেখে লেখেননি, তাই জন্য অবাক হবে না। শরৎকালের ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা কবির দেশে, যেখানে ভবঘুরে কি মানে ভবঘুরে সেজে কবি কি বলছেন, ভবঘুরের স্বরে, ভবঘুরের স্বরে কবি কি বলছেন যে আসুক শরতের প্রচণ্ড হিমেল পরিবেশ, আসুক শরতের হাড় কাঁপানো ঠান্ডা আসুক, আমি মাঠেই থাকব, আমি খোলা মাঠেই থাকব। লিঙ্গার, লিঙ্গার শব্দটা খেয়াল করো, লিঙ্গার শব্দটা, লিঙ্গার শব্দের অর্থ হচ্ছে বেশ কিছুটা সময় কাটানো, লিঙ্গার শব্দের অর্থ হচ্ছে বেশ কিছুটা সময় কাটানো, আমি মাঠেই সময় কাটাবো,
শরতের প্রবল ঠান্ডায় আমি খোলা মাঠেই সময় কাটাবো, আমার অসুবিধা নেই। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, শরতের যে ঠান্ডা গাছে গাছে সমস্ত পাখিদেরকে নিশ্চুপ করে দিয়েছে, যেখানে পাখিরা নিথর হয়ে ঠান্ডায় গাছের ডালে ডালে চুপ করে বসে আছে এবং আঙুলের ডগাগুলো আমাদের নীলাভ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা, নীলচে হয়ে যাচ্ছে। হ্যাঁ, শীতের কামড়ে আঙুলের ডগা হয়ে যাচ্ছে নীল, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার। শীত কামড় বসাচ্ছে আঙুলের ডগাগুলোতে এবং আঙুলের ডগাগুলো কেমন হয়ে যাচ্ছে, নীল, নীলচে হয়ে যাচ্ছে এই প্রচণ্ড ঠান্ডায়। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, গোটা মাঠ তুষারে ঢেকে গেছে, বরফে ঢেকে গেছে। মনে হচ্ছে যেন সাদা হয়ে গেছে, কোনো সাদা সাদা রঙের কোনো শস্য ফলে আছে। হ্যাঁ, গোটা মাঠ জুড়ে সাদা রঙের শস্য যেন ফলে আছে এমন অবস্থা, এমন তুষারে ঢেকে গেছে মাঠ। তুষারের রং কি, বরফের রং কি, সাদা। তো যে ঠান্ডা এত কিছু করছে, এত কিছু ঘটাচ্ছে যে ঠান্ডা, গোটা মাঠকে তুষারে ঢেকে দিয়েছে, গাছের গাছে পাখিদেরকে নিশ্চুপ করে দিয়েছে, সেই ঠান্ডা আসুক, আমার অসুবিধা নেই, আমি খোলা মাঠে ছাদহীন অবস্থাতেই থাকব, আমার অসুবিধা নেই। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, নট টু অটাম উইল আই ইল্ড। হেভেন শব্দটা খেয়াল করো, নীলকাঠিতে লেখা HAVEN, এটা কিন্তু হেভেন না, হেভেন মানে স্বর্গ, সেই শব্দটা সেটা কিন্তু এটা নয়, এটা হেভেন। হেভেন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ আশ্রয়। কবি কি বলছেন, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, কোনো নিরাপদ আশ্রয়ে আগুন পোহানোর মতো যে আমেজ, এই আরাম, এই শীতে প্রচণ্ড ঠান্ডায় একটা নিরাপদ আশ্রয়ে আগুন পোহানোর যে আরাম, যে আমেজ, সে আমার চাই না। আমি এই প্রবল ঠান্ডায় খোলা মাঠেই, মাথার উপর কোনো ছাদ নেই, সেই অবস্থাতেই থাকতে পারবো। নট টু অটাম উইল আই ইল্ড, নট টু উইন্টার ইভেন। নীলকালি দিয়ে আবার একটা শব্দ লেখা আছে, দেখো খেয়াল করো, ইল্ড, YIELD, ইল্ড। ইল্ড শব্দের অর্থ হচ্ছে বসতা স্বীকার করা। হ্যাঁ, বসতা স্বীকার করা। তো কি বলছেন, যে আমি শরতের বসতা স্বীকার করব না, শীতেরও করব না, শরতের তো করবই না, এমনকি শীতেরও বসতা স্বীকার আমি করব না, আমি, আমাকে শরৎ বা শীতের প্রবল ঠান্ডা জব্দ করতে পারবে না, আমি খোলা মাঠেই থাকতে পছন্দ করি, থাকব। তার পরের স্তবকটা দেখো, তোমার দ্বিতীয় স্তবকটা যা, চতুর্থ স্তবকটাও তাই, কবি চতুর্থ দ্বিতীয় স্তবকটাকেই আবার হুবহু চতুর্থ স্তবক হিসেবে তুলে দিয়েছেন। তার মানে উনি ওই কবিরা এটা কেন করেন, কবিরা একই লাইন বা একই স্তবকের পুনরাবৃত্তি কেন করেন, কারণ তিনি সেটাকে অত্যন্ত জোর দিয়ে বলছেন তাই। কবি যেটা বলছেন সেটাকে অত্যন্ত জোর দিয়ে বলছেন। আমরা যখন কোনো কথা, কোনো কথা খুব জোর দিয়ে বলি, হ্যাঁ, কোনো কথা মানে আমি যে সেই সেই বক্তব্যটার অত্যন্ত গুরুত্ব রয়েছে আমার কাছে, কোনো একটা বক্তব্য যেটার অত্যন্ত গুরুত্ব রয়েছে আমার কাছে, সেই বক্তব্যটা আমরা বারবার বলি, বারবার বলি, তাই না? মা যখন একবার ডাকে শুনতে পায় না, তখন আমরা দুবার তিনবার করে ডাকি, মা শুনতে পাচ্ছে না, তখন আমরা কী বলি, মা, ও মা, মা গো, এইভাবে ডাকি, তাই তো? সেরকম যখন আমরা, আমাদের কাছে কোনো একটা নির্দিষ্ট কথার অত্যন্ত গুরুত্ব থাকে, সেটাকে আমরা বারবার বলি, সেটা হচ্ছে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য। তাহলে দ্বিতীয় স্তবকটায় কবি যেটা বলছেন, যে আমার মৃত্যু আজ আসুক বা কাল, আমার সঙ্গে যা হওয়ার হবে আমি তাই নিয়ে ভয় পাই না, আমার সামনে অবাধ বিচরণ করার জন্য পৃথিবী, আমি যেন দুচোখ ভরে পৃথিবীকে সবসময় দেখতে পারি, আর আমার সামনে রাস্তা যেন সবসময় হেঁটে চলে যাওয়ার জন্য খোলা থাকে। আমার কোনো ধন সম্পত্তি চাই না, আমার কোনো পাড়া প্রতিবেশী, সামাজিক কোনো সম্পর্ক, কোনো বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ চাই না, আমার কি চাই, আমার শুধু চাই মাথার উপরে খোলা আকাশ, পায়ের নিচে রাস্তা, এই আমার চাই, আর আমার কিছুই চাই না। এই আরজি উনি একজন ভবঘুরের মতো করে পরম প্রেমময় ঈশ্বরের কাছে জানাচ্ছেন। ঠিক আছে, কঠিন শব্দগুলো খেয়াল করবে, নীলকালি দিয়ে রেখা শব্দগুলো খেয়াল করবে, সব কটারই অর্থ বলে দিয়েছি, তবুও দরকার হলে আমাকে বারবার জিজ্ঞাসা করবে, কবিতাটা নিজেরা ভালো করে পড়ো, বারবার পড়ো, অর্থটা বোঝার চেষ্টা করো। যদি হাতে হেডফোন থাকে তাহলে হেডফোনটা ফোনে লাগিয়ে আমার এই অডিওটা চালিয়ে দিয়ে কবিতাটা নিয়ে বসো, ভালো করে দেখো, প্রত্যেকটা লাইন পড়ো, আর মানেগুলো আমার এই অডিও থেকে শোনো, এরপর যদি কোনো দরকার হয় আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে, ভালো করে পড়ো।